স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ইউনিভার্সে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছো যে আমি একটা বেবি চিকেন স্যুপ রেসিপি শেয়ার করছি তো তোমরা প্লিজ রেসিপিটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো স্কিপ না করে আমি আমার বেবিকে এটা আমার বেবির এখন এক বছর বয়স তো আমি আমার বেবিকে এই রেসিপিটা সপ্তাহে দুবার দিয়ে থাকি তো তোমরাও তোমাদের বেবিতে ট্রাই করো আর জানিও অতি অবশ্যই কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধু সাথে শেয়ার করতে একদম ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য তোমাদের যদি এরকম বেবি রিলেটেড বেবি রেসিপি রিলেটেড যদি কোনো ভিডিও দেখার থাকে তো কমেন্টে একদম জানিও আমি নিশ্চয়ই আমার বেবিকেও যা বানিয়ে দিই তোমাদের সাথে কম বেশি তাহলে নিশ্চয়ই শেয়ার করব তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা ভিডিওটা এনজয় করো চিকেন স্যুপটা বানানোর জন্য দেখে না লাগছে গাজর পেঁয়াজ আলু টমেটো আদা রসুন বিনস এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি এগুলো দিয়েই বানিয়ে নেবো তোমাদের ঘরে পেঁপে থাকলো তোমরা পেঁপেও দিতে পারো আর মশলার মধ্যে দেখে নাও এরকম বাটার লাগছে তেজপাতা নুন আর আমি আমাকে চিনি খাওয়াই না তাই আমি এখানে জ্যাগরি পাউডার ইউজ করেছি তোমরা চাইলে চিনিও দিতে পারো দেখো আমি এখানে ভালো করে সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার আমি চিকেন স্টকটা বানিয়ে নিয়েছি দেখো চিকেন স্টকের জন্য তোমরা চিকেনটাকে বয়ল করবে জল দিয়ে তো ওই স্টকটাকে বার করে তোমরা রেখে দেবে দেখো এখানে আমি চিকেনটা সেপারেট করে নিয়েছি আর ওটাকে কাটা চামচ দিয়ে পরে সিদ্ধ হওয়ার পরে এরকমভাবে কেটে নিয়েছি মানে কুচি কুচি করে নিয়েছি তাহলে কি আমার বানাতে সুবিধা হবে আর এরকমভাবেই বাচ্চাদের দিতে হয় চিকেন স্যুপে এবার দেখো আমি ক কড়ার মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি বাটারের এটা বাটার দিয়ে রেসিপিটা করলে ভালো হয় তো তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো বাট আমি ইয়েই দিচ্ছি বাটারই ইউজ করছি আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি তেজপাতা আমি জিরেটা অপশনাল রেখেছিলাম তোমরা চাইলে দিতে পারো বাট আমি দিই না জাস্ট দেখাবার জন্য ওটা রেখেছিলাম এবার আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দেবো রসুনটা রসুনের একটু কাঁচা গন্ধটা যাওয়াটা দরকার তো রসুনটা দেবো দেখে নাও আমি এটা খুব সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করছি অ্যাকচুয়ালি আমি মেয়ের জন্য বানান ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য শেয়ার করছি দেখো রসুনটা আমি দিয়ে 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 দিয়েছি এবার রসুনটাকে আমি ভালো করে একটু নেড়েছেড়ে ওর মধ্যে আদাটাও দিয়ে দেবো এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই হেলদি বাচ্চাদের ডেভেলপমেন্টে খুব বেশি সাহায্য করে কারণ কি তোমরা যেন চিকেনের মধ্যে থাকে হাই প্রোটিন যেটা বাচ্চাদের মাসেল মাসেলটাও ডেভেলপ করে বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো এক কথায় বলতে পারো চিকেনের প্রচুর গুণাগুণ তো আর এই শীতকালে বাচ্চাদের জন্য স্যুপ খুবই ভালো অ্যাকচুয়ালি শীতকালে কেন বাচ্চাদের জন্য স্যুপ জিনিসটাই খুব ভালো তো এমনিতেও আমার মেয়ে খাওয়া নিয়ে খুব নাটক করে তো আমার মেয়েকে আমি একটু মুখ পাল্টে পাল্টে বিকেলবেলা স্ন্যাক্স দিই বা বিকালবেলার যেটা টিফিন হয় সেটা দিই তো আমি এটা বিকেলবেলাই আমার মেয়ের জন্য বানাচ্ছিলাম তো আমি ভালো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার রসুনটার পরে আমি আদাটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি পিঁয়াজটা দিয়ে দেবো এখানে আমি যে যেই সবজিগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি তোমাদের ঘরে থাকলে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো এখানে আমি বেশি কিছু অ্যাড করিনি বাট আমার মেয়ের জন্য যথেষ্ট এটা অ্যাকচুয়ালি না তোমরা টেন মান্থ পর থেকেই বাচ্চাদের দিতে পারো চিকেনটা খুবই ভালো বাচ্চাদের জন্য বাট তখন তোমরা মধ্যে নুন মিষ্টি অ্যাড করবে না কারণ কি দশ এক বছরের নিচে বাচ্চাদের নুন মিষ্টি দেওয়া চলে না সেটা তোমরা ভালো করেই জানো দেখো আমি পিঁয়াজটা দিয়ে দিলাম এরপরে পিঁয়াজটাকেও আমি একটু ব্রাউন করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে একে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো আমি কিরকমভাবে করছি তো যেটা বলছিলাম তো আমার মেয়ের যেহেতু ওয়ান ইয়ার হয়েছে তো আমি ওকে এখন নুন আর আমি ওকে চিনি কোনোদিনই ওর খাবারে ইউজ করি না তো সেই ক্ষেত্রে আমি চিনির পরিবর্তে জ্যাকরিটা ইউজ করি তো তোমরা চাইলে চিনিটা দিতেই পারো সেটা একদম পার্সোনালি তোমাদের চয়েস কিন্তু এটা পরিমাণ মতো দেবে মানে বাচ্চাদের টেস্ট অনুযায়ী কারণ কি বেশি দেওয়াটাও ভালো না আর এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি তা কারণ তাতে তাড়াতাড়ি পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আমি টমেটো যেহেতু দেবো তো টমেটোটা গোলতেও তাড়াতাড়ি হেল্প করবে তো আর আরেকটা কথা হচ্ছে গিয়ে তোমরা এখানে একটু তোমাদের বেবি বড়ো থাকলে তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো বাট এখানে আমি একদম সিম্পলভাবে রেসিপিটা করেছি তো দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু আগে দিয়ে দিছিলাম তো টমেটোটা আমার তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে আর আমি এই রেসিপিটা তোমরা স্যুপ স্যুপ হিসাবেই মানে একটা কি বলবো তোমরা ডিনারের বা লাঞ্চের সাইড ডিশ হিসাবেই ইউজ করতে পারো মানে এটা দিয়ে তোমরা তোমাদের বেবিদেরকে রাইসও সার্ভ করতে পারো লাঞ্চে আবার রাত্রেবেলা তোমরা এই স্যুপটার মধ্যে রুটিও বেবি রাত্রেবেলা রুটি খায় ভিজেও দিতে পারো আর যাদের যেই বেবিরা এক বছরের মানে যাদের ভালো করে দাঁত হয়ে গেছে চিবিয়ে খেতে পারে তাদেরকে তোমরা এমনি নর্মালিও স্যুপটাকে সার্ভ করতে পারো বাট আমার বেবি এখন একদম সবে এক বছর হয়েছে তো আমি এটাকে মিক্সিতে পেস্ট করে পুরো একদম গ্রাইন্ড করে তারপরেই দিই দেখো আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা দেখো আমার গলেই গেছে প্রায় তো আমি যেহেতু সবজিগুলো খুবই ঝিরিঝিরি করে কেটেছিলাম তোমরাও এমনিভাবেই কাটবে তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা সফট হয়ে যাবে আর মানে সিদ্ধও হয়ে যাবে তাহলে কেন কি ছোটো বাচ্চাদের জন্য করা তো একটু ঝিরিঝিরি করে কাটাটাই আমার মনে হয় ভালো আমি এমনিভাবেই করি দেখো আমি চিকেনটাকেও অ্যাড করে দিলাম চিকেনটাকে অ্যাড করে দিও আমি এরকমভাবে নাড়াচাড়া করব তারপরে আমি আগে যেই চিকেন স্টকটা তুলে রেখেছিলাম মানে ওটাকে তোমরা আমি পুরোটা দেখাতে পারিনি কেন আমি এমনি তাড়াহুড়োতে ছিলাম ও মেয়েকে খাওয়াতে হতো তো আমি যত এরকমভাবেই করেছি তো চিকেনটাকে না তোমরা যতটা পরিমাণে স্টকটা তোমরা ইউজ করবে তো সেই হিসাবে জল দিয়ে তোমরা চিকেনটাকে কিন্তু সেদ্ধ করো তো এবার দেখো আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো দেখো আমি প্রথমেই দিচ্ছি জ্যাগরি পাউডার ঠিক আছে তোমরা এখানে এর বদলে চিনি দিতে পারো আর আমি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডারটা তোমার স্যুপের টেস্টটাকেও ইনহ্যান্স করবে প্লাস বাচ্চাদের সর্দি কাশির থেকেও ব্ল্যাক পেপার মানে খুবই হেল্পফুল সর্দি কাশির ক্ষেত্রেও যে সর্দি কাশি হয় না বাচ্চাদের সল্ট একটু অ্যাড করলাম আমি প্রথমে একটুখুনি দিয়েছিলাম তো তোমার বেবি কীরকম ব্ল্যাক পেপার পাউডারটা খেতে ভালোবাসে সেই হিসাবে তুমি ব্ল্যাক পেপারটা ইউজ করো আমার বেবি ভালোই খায় ব্ল্যাক পেপারের টেস্টটা তো আমি একটুখানি বেশি ইউজ করেছি আর ব্ল্যাক পেপারের কোনো ক্ষতি নেই এবার দেখো আমার চিকেনের স্টকটা যেটা তুলে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি খুব বেশি এটা লিকুইডই করব না তার কারণ এটাকে আমাকে পেস্ট করতে হবে তো সেই জন্য আমি খুব বেশি এটা লিকুইড করব না তোমরা তোমাদের হিসাবে এটার মধ্যে স্টকটা অ্যাড করো যে হিসাবে তোমরা লিকুইড রাখতে চাও সেই হিসাবে তোমরা আগে থেকে স্টকটাকে সেপারেট করে রেখে দিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবার এটাকে আমি ঢেকে সাত মিনিটের জন্য রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটাকে একটু ঢেকে রেখে দেবো তো এটা হয়ে যাবে দেখো আমি ঢেকে দিয়েছি সাত মিনিট পরে আসছি দেখো আমার এটা প্রায় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমার রেডি তো দেখো ম এগুলো টালু সব যা যা ভেজিটেবল ছিল সব সেদ্ধও হয়ে গেছে তো এটা আমার স্যুপটা রেডি আমি এটাকে এবার শুধু পেস্ট করে নেব আর আমার বেবিকে খাওয়ানোর জন্য একদম রেডি তো দেখো পেস্ট করে নেবার পরে এটা এরকম হয় তো আমার বেবি কিছুটা খেয়ে নিয়েছিল